বন্যা দুর্গতদের সাহায্যে সাজেদা ফাউন্ডেশনের হাতে চেক ও ত্রাণ সামগ্রী তুলে দেয় মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এমসিসিআই সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাজেদা ফাউন্ডেশনকে 50 লাখ টাকার চেক দেন। সিলেট শহর ও এর আশেপাশে পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও হাওর অঞ্চলে অনেক এলাকা এখনও পানির নিচে। এই বন্যায় গৃহহীন হওয়ার পাশাপাশি খাদ্য সংকটেও পড়েছে অনেক মানুষ। দুর্যোগময় অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে স্কোয়ার, ট্রান্সকম, পিকার্ড বাংলাদেশ সহ 16টি প্রতিষ্ঠানের অর্থ সহায়তায় সাজেদা ফাউন্ডেশনকে 50 লক্ষ টাকা ও ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।